আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মনোজ কুমার, বলিউড সিনেমার মিস্টার ভারত, হরি কৃষ্ণ গিরি গোস্বামী ফিল্মে পা রাখার পর হয়ে গেলেন মনোজ কুমার। ১৯৩৭ সালের ২৪শে জুলাই আবতাবাদে তাঁর জন্ম হয়েছিল। দেশভাগের পর মনোজ কুমারের পরিবার দিল্লি চলে এসেছিল। দিল্লি ইউনিভার্সিটি থেকে মনোজ কুমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন। দিলীপ কুমারজির ফিল্ম শবনম দেখার পরে তিনি নিজের নাম মনোজ কুমার রেখে দিয়েছিলেন। হিরো হবার স্বপ্ন নিয়ে মনোজ কুমার মুম্বাই তো চলে গিয়েছিলেন, কিন্তু জুনিয়র আর্টিস্টের কাজ ছাড়া তার হাতে আর কোনো কাজ আসছিল না। ফ্যাশন, কাঁচ কি গুড়িয়া, পিয়া মিলন কি আজ, রেশমি রুমালের মতো অনেক ফিল্মে তিনি খুব ছোট ছোট রোলে অভিনয় করেছিলেন। ১৯৬৪ সালে ফিল্ম ভো কন থিতে প্রথমবার হিরো হন মনোজ কুমার। ডিরেক্টর রাজ খোসলাজির কথায় মনোজ কুমার অ্যাক্টিং এর সঙ্গে সঙ্গে রাইটিং এর কাজও করতে শুরু করলেন। ফিল্ম হরিয়ালি আর রাস্তার পরে মনোজ কুমার হয়ে গেলেন স্টার। আপকে অশোক সাহেব তো বহুত পাঁচে হুয়ে ফিলোসফার হ্যায়। ঠিক কাহা আপনে, ইত্তে বড়ে বিজনেস কি জিম্মেদারি না হোতি তো ও ভি আপকি তরহ এক বড়ে রিপোর্টার ইয়া লেখক বনতে। জি হ্যাঁ, কিউ নাহি, কিউ নাহি। মালা সিনহা আর সাধনাজির সঙ্গে মনোজ কুমার সব থেকে বেশি ছবি করেছে। ১৯৬৫ সালের ফিল্ম শহীদ সুপারহিট হবার পর মনোজ কুমার দেশভক্তির উপরে অনেকগুলো ফিল্ম বানিয়েছিলেন। সেই সময়কার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির কথায় তিনি উপকার ছবিটি বানিয়েছিলেন। এই ফিল্মের জন্য তিনি বেস্ট অ্যাক্টর, বেস্ট ডিরেক্টর, বেস্ট রাইটার, বেস্ট ডায়ালগ আর বেস্ট ফিল্মের পুরস্কার পেয়েছিলেন। এরপরেই আসে বিখ্যাত ছবি পূরব অর পশ্চিম। एक लड़की है जिसने जीना मुश्किल कर दिया, वो तुम ही हो ओ नाज़नी, वो तुम ही हो ओ महजबी। एक लड़की है जिसने जीना मुश्किल कर दिया। एक कथा सुना जाए जे मनोज कुमार एर बंधु धर्मेंद्रर मुंबई ते थाकार खर्चा মনোজ কুমার নিজেই চালাতেন। এই দুজনের মধ্যে প্রচন্ড বন্ধুত্ব ছিল। মনোজ কুমার আর হেমা মালিনীজির ছবি দশ নম্বরই ভীষণ হিট হয়েছিল। ১৯৮১ সালে মনোজ কুমারজি তার আইডল দিলীপ কুমারজিকে ডাইরেক্ট করেছিলেন। ফিল্ম ছিল ক্রান্তি। ১৯৮২
মনোজ কুমারজির বিয়ে হয়েছে শশী গোস্বামীর সঙ্গে। তাদের দুই ছেলে কুণাল আর বিশাল। সাজন সাজন পুকারুন গলিয়ों में, সাজন সাজন পুকারুন গলিয়ों में। 1992 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে। মনোজ কুমারজি এমনই একজন অ্যাক্টর ছিলেন যিনি ডিরেকশন, রাইটিং আর প্রোডিউসিং এর ক্ষেত্রেও বেশ নাম করেছিলেন। জান চমন শোলা বদন পহলু মে আ যাও মেরে দিল মেরে হমদম বাহো মে আ যাও। মনোজ কুমারজির নাম ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে চিরকাল অমর হয়ে থেকে যাবে। মনোজ কুমার, দ্য লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।